বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর সকতি, সকল হৃদয় লুটায়ে তোমারে গড়িতে প্রণতি। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং অনেক অনেক স্বাগত জানাই। আর কিছুদিনের অপেক্ষা, আমরা প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ সকলে মিলেমিশে তার বন্দনা গাইব, যে বন্দনা আমরা শুধু 25শে বৈশাখ বা 22শে শ্রাবণকে সামনে রেখে করি তা নয়, আমাদের সিটিভিএন এই চ্যানেলের, একেরই সিটিভিএন প্লাস এই চ্যানেলের একটি উদ্দেশ্য, প্রতিদিন প্রতিনিয়ত আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাই তাকে প্রতিদিন স্মরণ করি, তাই প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকেও আমাদের মাঝখানে রয়েছেন অত্যন্ত প্রিয় শিল্পী আমার এবং আপনাদের সুমন পান্থি, অনেক স্বাগত সুমন দাকে। রয়েছেন তবলায় স্বাগতম দা, সুপ্রভাত জানাবো, এবং অবশ্যই কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, প্রতিদিনের প্রণতি জানিয়ে সুমন দার গানের মাধ্যমে। আমি কেমন করিয়া জানাব আমার জোড়ালো হৃদয়, জোড়ালো আমার জোড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাব মাঝারে দেখেছি চিরজনমে
আজকে যে অনবদ্য গান দিয়ে আমাদের অনুষ্ঠানের সূত্রপাত হলো, সেক্ষেত্রে একটা কথা বলি, গান, রবীন্দ্রসঙ্গীত বলুন, যে কোনো সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে তাল সঙ্গত সব থেকে বড় বিষয়, কারণ গানের সৌন্দর্য আরও বেড়ে ওঠে, তার অর্থ আরও সুন্দর হয় তাল সঙ্গতের মধ্যে দিয়ে। তাই আজকে বিষয়বস্তুই তাই, আজকে বিষয়বস্তু রবীন্দ্রসঙ্গীতে তাল সঙ্গত। শ্রদ্ধেয় কিরণ সুশীদের তথ্য নিয়েই আমরা এগোচ্ছি। 1288 সালে রবীন্দ্রনাথ তার ভারতী পত্রিকাতে একটা খুব সুন্দর এ বিষয়ে লেখা লিখেছিলেন। সেই লেখায় তিনি লিখছেন একটি জায়গায়, রাগরাগিনীর মতো তালও ভাব প্রকাশের একটি অঙ্গ। যেমন সুর তারও একটা ভাব প্রকাশ, তেমনি তালেরও একটা ভাব প্রকাশ, উভয় প্রায় সমান আবশ্যকীয়। অতএব ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালও দ্রুত এবং বিলম্বিত করা আবশ্যক। সর্বত্রই যে তাল সমান রাখতে হবে তা নয়, ভাব প্রকাশকে মুখ্য উদ্দেশ্য করে সুর ও তালকে গৌণ উদ্দেশ্য করলেই ভালো হয়। ভাবকে স্বাধীনতা দিতে হলে সুর এবং তালকেও অনেকটা স্বাধীন করে দেওয়া বোধহয় আমাদের সঙ্গীতে যে নিয়ম আছে, সেই না তা নইলে কিন্তু ভাবকে চারিদিক থেকে বেঁধে রাখে। এই সকল ভেবে আমার বোধ হয় আমাদের সঙ্গীতে যে নিয়ম আছে, যে যেমন তেমন করে ঠিক একই স্থানে সমে এসে পড়তে হয়, সেটা উঠিয়ে দিলেই ভালো হয়, এটা রবীন্দ্রনাথ বলছেন। এ বিষয়ে দিলীপ কুমার রায় তার সাংগীতিক গ্রন্থে গান তীর্থপথে, সেখানে তিনি লিখছেন একটি কথা, ওসব সোমটম নেই দাদা, ওসব হলো ওস্তাদি অত্যাচার। আমরা ছন্দের নিয়ম মানি, কেননা সে বিশ্বজনীন চিরন্তন, কিন্তু তালের ওইসব রবীন্দ্রনাথের ভাষায় উৎপাত মানতে পারি না। সুতরাং দেখা যাচ্ছে সঙ্গীত পরিবেশনে যে আনুষাঙ্গিক কার্যকলাপ, তার ভিতরে কিন্তু স্বাভাবিকতা অত্যন্ত প্রয়োজন। রবীন্দ্রনাথ তার দিকেই বারবার সকলেরই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। আমরা আসবো আবারও আরেকটি গানের পর। জানি জানি কোন অধিকাল হতে আসলে আমারি জীবনের স্রোতে সহসা প্রিয় কত বিয়ে পথে রেখে গেছ প্রাণে কত হর সর জানি জানি কোন যুগে কেহ নাহি জানে ও
অমিতের কত রস বড় সল জানি জানি পুরাধিকাল হতে আসালে আমারে জীবনের স্রোতে সহসা প্রিয় কত গৃহে পথে রেখে গেছ প্রাণে কত হর সর জানি জানি একটা বিষয় সত্যি, গানের তাল গানের মাত্রাকে আরও সুন্দর করে, সেটা আমরা প্রত্যেকেই জানি। রবীন্দ্রনাথ খুব সহজেই একটি কথা বলছেন, সঙ্গীত মনোভাব প্রকাশের শ্রেষ্ঠতম উপায় মাত্র। আমরা যখন কবিতা পাঠ করি তখন তাহাতে অঙ্গহীনতা থাকিয়া যায়। সঙ্গীত আর কিছু নয়, সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা। রবীন্দ্রনাথ সবসময় সঙ্গীতের সুর দানটাই বড় করে দেখেননি, আমরা প্রত্যেকেই জানি তার কাছে সুর এবং বাণী সমান গুরুত্ব পেত। তার জন্য আমরা তাঁর রচিত সঙ্গীতে আমরা কবিতা পাঠও করি, কারণ রবীন্দ্রসঙ্গীত সাহিত্য এবং কাব্যাংশ মাত্র, আমরা প্রত্যেকেই জানি। 1360 সালে ইন্দিরা দেবী তার গান যে স্মৃতি রয়েছে একটি বই, সেখানে তিনি লিখছেন, রাগ রবি কাকা খুব ভালো জানতেন বলেই তার মিশ্রণে ওস্তাদ ছিলেন তিনি। রাগ মিশ্রণে ওস্তাদ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই, এই প্রেক্ষিতে আরেকটি কথাও বলা যায়, রবীন্দ্রনাথের যে তাল সৃজনশীলতার ক্ষমতা ছিল সেই শক্তির মাধ্যমে তিনি কিন্তু তালেরও মিশ্রণ ঘটিয়েছিলেন। কারণ তার সৃষ্টি বহু তাল আমরা পাই, বিশেষ করে একটা কথা আমরা বলবো যে শুধু আমাদের দেশ নয়, বাইরের বিভিন্ন দেশের সঙ্গীত নৃত্যের ক্ষেত্রে যে তাল তত্ত্ব তা কিন্তু রবীন্দ্রনাথের করায়ত্ত ছিল, তার জন্যই তার পক্ষে তাল মিশ্রণ করা অত্যন্ত সহজ হয়েছে। এবং আমরা জানি যে তাল তার সৃষ্ট তালের মধ্যে যেমন আমরা দমতাল পাই, আমরা বিশেষ করে ষষ্ঠী তাল পাচ্ছি, ঝম্পক পাচ্ছি, রূপকড়া পাচ্ছি, একাদশী পাচ্ছি, নবপঞ্চ পাচ্ছি, এগুলো এই পাঁচটি তাল যা বললাম এগুলো তার সৃষ্ট তাল। এবং তার মধ্যে থেকে গানের যে অর্থ, গানের যে সুরের কথার যে মহিমা, সেটা যেন আরও বেশি করে প্রকাশ পায়, যেটা স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন। আবারও আসছি আমরা আরেকটি গানে পর। এই যে তুমি বলে রবীন্দ্র সৃষ্ট তাল, এই প্রসঙ্গে মনে পড়ে যাবে রবীন্দ্রনাথেরই কথা, তিনি যখন বললেন যে বহুদিন ধরেই তো আমি তো কবিতা লিখছি, কিন্তু যখন গান বাঁধতে গিয়ে মাথায় এলো যে কাব্যে যেমন ছন্দ থাকে গানও তেমন তাল, কিন্তু ছন্দ যে নিয়মে চলে, আমি যখন সেই ছন্দকে মুখ্য করে যখন গানকে আমি বাঁধতে গেলাম, তখন দেখলাম যে বিধাতার যে নিয়মে তাল চলে আমার তাল সেই নিয়মে চলছে না। মানে আমি ছন্দ মানে কাব্যের ছন্দকে যদি সামনে রেখে আমি গানটাকে রচনা করি, তখন তিনি সৃষ্টি করলেন দুই দুই ছন্দ, দুই তিন ছন্দ, দুই চার ছন্দ, কখনো তিনি অখণ্ড নমাত্রা, অখণ্ড ছমাত্রা, অখণ্ড দশমাত্রা, এগুলোরও সৃষ্টি করে ফেললেন। তেমনই এবারের এই গানটি সেরকম, দুই দুই ছন্দের কথা বললাম, সেরকম একটি গানের কথা চলে আসি। এপারে মুখর হল কি
এই যে গানটা এপারে মুখর হলো কে কাউ, এই গানটার যে রবীন্দ্রনাথ যে অর্থ নিয়ে যে চিন্তাভাবনা নিয়ে গানটি লিখেছিলেন, তাল সংযোজনে গানটির কিন্তু সেই মাত্রাটা কিন্তু পৌঁছে, অবশ্যই অবশ্যই, কারণ এটাই রবীন্দ্রনাথ চেয়েছিলেন, সঙ্গীতের সামগ্রিকতা। অর্থাৎ সঙ্গীত রচনা করলাম বলে রচনা তা নয়, কি বা সুর দিলাম বলে সুর তা নয়, যেটা সুমনদা বললেন একদম সত্যি যে রবীন্দ্রনাথ কেন তাল রচনা করলেন, কারণ তার যে কথা কাব্যাংশ যেটাকে নিয়ে তিনি, আমরা তো বলি রবীন্দ্রনাথের গান হচ্ছে কাব্য, সেখানে সে কবিতা সে কথাকে গুরুত্ব দিতে তিনি যখন সুর বাঁধলেন, তিনি তারপরে দেখলেন একে আরও মর্যাদাপূর্ণ করতে তার সৃষ্ট করা তাল প্রয়োজন রয়েছে। যে গানটা এই মুহূর্তে শুনলাম, আরও কিছু সুন্দর কাছে তো এগুলো গান শুনবই আমরা, এটা গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বলতে হয়, গীতার্থী যারা রয়েছেন, তাল রবীন্দ্রসঙ্গীতে বিচিত্র তাল আমরা ব্যবহার করতে দেখি, তাদেরকে যে তালের যন্ত্র রয়েছে, বাদ্যযন্ত্র, ধরুন খোল, ধরুন স্বাগতমদা বাজান, খোল রয়েছে, মৃদঙ্গ রয়েছে, খঞ্জনি রয়েছে, তার ব্যবহারের কিন্তু ব্যবহার বিধিটাও জানা খুব প্রয়োজন। বিশেষ করে আমরা অনেক সময় দেখি সুমনদা, তালের আমি এক একটা তাল বলে দিলাম, এই তাল ওই তাল সেই তাল, ঠেকা বললাম, বোল বললাম, কিন্তু আমি সঙ্গতের মাত্রা বুঝলাম না। বলাটাই তাল শেখা শেষ নয়, বলার থেকে অনুভব করা, বিশেষ করে সঙ্গীত শিক্ষা, আমার মনে হয় সুমনদার এত স্টুডেন্ট রয়েছে, সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে মাত্রাবোধ জাগানোটা সব থেকে জরুরি। এই যে মাত্রার কথা বলছো, দেখো ছয় মাত্রাতে তো আমরা দাদরাও করছি, আবার তার সৃষ্ট আমরা ষষ্ঠীতালও গাইছি, কিন্তু তিনি দেখো এই বহুল প্রচলিত এই গানটিকে কিভাবে অখণ্ড ছ মাত্রাতে বেঁধেছেন। কিছু বলা শের নেশা, কিছু বলা
অসাধারণ। আজকে আরও কিন্তু আমরা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ তাল নিয়ে আরও জানতে পারছি, এবং একটি কথা বলবো, যেহেতু সঙ্গতের জায়গাটা একটা বিশাল বিষয়, রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন তাল এমন হবে, সঙ্গত তাল সঙ্গত এমন হবে যে কথা বা গানের বাণী যাতে হারিয়ে না যায়। স্বাগতমদা একটুকু ছোঁয়া লাগাতে বাজালেন, যেটা সেখানে দেখুন সুমনদা গানটা গাইছেন, সুমনদা গানের কথাগুলো যাতে আরও স্পষ্ট আমাদের মর্মস্পর্শী হয়, ঠিক যেখানে সিঙ্গেল ঠেকা দেওয়ার উনি কিন্তু সেখানে সিঙ্গেল ঠেকা দিচ্ছেন। এই নয় যে স্বাগতম দাস বলে প্রচুর গা মানে হাতের কারুকার্য দেখাতেই পারেন, দেখাতেই পারেন, দেবাশিসদা ওখানে সাংঘাতিকভাবে কিবোর্ডের কারুকার্য দেখাতেই পারেন, পিয়ানোর কারুকার্য দেখাতেই পারেন, কিন্তু তা নয়। যেখানে সঙ্গীতের কাব্য প্রাধান্য পায়, অর্থাৎ রবীন্দ্রনাথের গানে, সেখানে সঙ্গত সংযত হয়। তাই রবীন্দ্রসঙ্গীতের সংযত সঙ্গত বললে বোধ হয় আরও ঠিক কথা হবে সেখানে, এবং সেটা কিন্তু এনারা বজায় রাখেন। আমরা সেটা নিয়ে আবারও চলছি, আবারও আসবো। এবারে দেখো, এবারে তুমি সঙ্গতের কথা বললে, খুলে কিভাবে আসছে একদম। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতা তোমার নাম দিয়ে রাখো ধুয়ে, আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার দেহ বিনার তার বাজানন্দে তোমার নামের ঝংকার, তোমার নামের ঝংকার, ঘুমের পরে জেগে থাকো নামের তারা তো
একেবারেই ঠিক একটু আগে আমি বলছিলাম যে সঙ্গতে যন্ত্র অর্থাৎ তালযন্ত্রের ব্যবহার বিধিটাও কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। মাত্রা বোধের কথা বলছিলাম, একটা বিষয়ে মাথায় রাখা উচিত, মাত্রা বোধ যদি স্পষ্ট ও নির্ভুলভাবে আয়ত্ত না করা যায় তাহলে কিন্তু তালবোধ আয়ত্তে আসে না। আবার মাত্রাবোধ যদি আয়ত্তে আসে তাহলে দেখবেন তালবোধও আয়ত্তে চলে আসে, এবং এই তালবোধ আয়ত্তে এলে তখন যখনই কোনো গান হবে সেই গানে আঙুলে অথবা আরও যদি আপনি প্রতিভাবান হন তাহলে মনে মনে সেই মাত্রার গণনা আপনি করতে পারবেন এবং তালটাকে ঠিক রাখতে পারবেন। সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে যেমন, যিনি সঙ্গীত পরিবেশন করছেন তিনি তো সঙ্গীত পরিবেশন করছেন, তার মনে তাল চলছে। যারা সঙ্গতকার হয়, কারণ তাল জানলেই সকলে আবার কিন্তু সঙ্গতকার হয় না, যারা সঙ্গতকার হন তাদেরও কিন্তু তাল, তার মানে যে বাদ্যযন্ত্র তিনি বাজাচ্ছেন তার সঙ্গে সঙ্গে তার অন্তরে কিন্তু সে গানটি করতে থাকেন, তাহলে সেই তালটি আরও মাত্রাতিরিক্ত জায়গা ধরতে পারে। সেই মাত্রাবোধটা অত্যন্ত জরুরি। আর বিশেষ করে বলবো যে মাত্রা গণনা সরস এবং রঙিন প্রসাধনে সাজিয়ে প্রকাশ করার ক্ষেত্রে এই তালযন্ত্র এবং তালযন্ত্র বাদকের অত্যন্ত প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি আজও এখনও। যেমন বিভিন্ন ছন্দের মধ্যে 3-2-3 রূপকরাজ যে ছন্দ তিনি বাঁধলেন, সেরকম একটি গান এই প্রেম পর্যায়ে শোনো। পথে বসে
রবীন্দ্র শ্রেষ্ঠতাল রূপকরাও আমরা শুনলাম, ষষ্ঠী তালও শুনেছি, অখণ্ড ছমাত্রাও শুনলাম সুমনদার কাছ থেকে। সঙ্গে রয়েছেন সুমনদা, সুমন পান্থী, রয়েছেন স্বাগতমদা, দেবাশিস দা। আপনারাই তাল নিয়ে কথা হচ্ছে। দেখো, রবীন্দ্রনাথ বিভিন্ন ছন্দ করতে করতে অখণ্ড নবতাল, মানে অখণ্ড নমাত্রায় কিরমভাবে বেঁধেছিলেন এই গানটিকে। এই একটি গান দুয়ার মোর পথ পাশে সদাই তারে তুলে রাখি, কখন তার রথ আসে বাকুল হয়ে জাগে আঁখি। দুয়ার মোর পথ পাশে শ্রাবণে সুরি দুর্মেঘে লাগায় একেবারেই রবীন্দ্রসৃষ্ট তাল, এবং যার মাধুর্য অন্যরকম, এবং সঙ্গতকারেরও এখানে একটা সাংঘাতিক ভূমিকা, যে তালকে সুন্দর মাত্রায় তার মর্যাদা বজায় রাখা, তার সাথে সাথে গানকে। দূর থেকে কোনো সুরধ্বনি ভেসে আসলে আমরা দেখি সেই সুরধ্বনির সঙ্গে ছন্দ এবং তালকে খুঁজে পাওয়ার চেষ্টা যারা করে থাকেন, তাদের কিন্তু এই সঙ্গীত প্রেমীদের এটা সহজাত ধর্ম বলতে পারে, আনন্দময় ধর্ম। এবং হাতের কাছে কিছু পেলেই তার মধ্যে সেই তাল বা সেই ঠেকাটা দেওয়া, এটা অভ্যেসগত। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বলবো, রবীন্দ্রসঙ্গীতের যে কাব্যনির্ভর রবীন্দ্রসঙ্গীত, সেখানে যে কাব্যের মেজাজ, সেই মেজাজের সঙ্গে তালের মেজাজকে খাপ খাইয়েই কিন্তু বাজাতে হয়। এটা একটা প্রশিক্ষণের বা একটা শিক্ষার বিষয় রয়েছে। এবং যারা রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্র কাব্য সম্বন্ধে খুব একটা পরিচিত না, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা উপলব্ধি করাটা খুব কঠিন মনে হয়। এখানে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে একটু তুলনা করি, শাস্ত্রীয় সঙ্গীতে যে তাল সঙ্গত করা হয়, সেখানে যিনি বাদ্যযন্ত্রকার থাকেন তার কিন্তু কারুকার্য দেখানোর সুযোগ থাকে, এবং তিনি সুযোগ বা দক্ষতা দেখান বলে শাস্ত্রীয় সঙ্গীতের যে সুর সেটা বৈচিত্র্যময় হয়ে ওঠে, কারণ সেটা কাব্য নির্ভর না, সেখানে কাব্যটা গৌণ। কিন্তু অন্যান্য সঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে, কাব্যটা কিন্তু মুখ্য সুরের সাথে সাথে, ফলে এখানে সঙ্গতটা কিন্তু সেই ধারা ধরে বা সেই মানে মাত্রাটাকে বজায় রেখে করা। সুপ্রভাত, কে আছেন?
হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, অনিতা চন্দ্র বলছি। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ, আমি একটু সুমনের সঙ্গে কথা বলতে চাইছি। বলুন। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ সুমন, একদম বাকরুদ্ধ হয়ে দেখছি, খুব ভালো লাগছে। যখন বিরতি তখন উঠে পড়ছি, এই রকম আর কি, অসাধারণ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আর কি, সিটিভিএন এর প্রতিদিনের রবীন্দ্রনাথ প্রতিদিন দেখি সকাল থেকে, আর তোমরা যখন আসো তখন তো আর কোনো প্রশ্নই নেই, তুমি বা দেবশ্রী যখন আসো আপনারা সঙ্গে থাকলে আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, আর সুমনের সবচেয়ে বড় কথা যেটা বলার, যে ও প্রচুর শিল্পীকে একদম রুট থেকে তুলে এনেছে আর কি, এত সকলকে সুযোগ দেয় আর কি, রবীন্দ্রসঙ্গীত প্রচার ও প্রসারে ওদের এই নিরলস প্রয়াসকে ধন্যবাদ জানাই, আর সিটিভেনকেও ধন্যবাদ জানাচ্ছি যে ওদের বারবার নিয়ে আসুন, আমরা বারবার লিপ্ত হই। একেবারে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে থাকুন। এরপরে আমরা একটি গানে চলে যাব। দেখো মানে এই তাল হচ্ছে সঙ্গীতের যাকে বলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইটা খুব ভালো উদাহরণ। তা সেখানে বিভিন্ন রকম অ্যাকাউন্টস এর খাতা খুলতে খুলতে দেখো রবীন্দ্রনাথ কিরকম ভাবে এবার দুই চার ষষ্ঠীতে কিরকম ভাবে বেঁধেছেন। এখনই কি হলো তোমার যাবার বেলা আয়ুতিতি, এখনই কি হলো তোমার যাবার বেলা আয়ুতিতি, দেখো আমার হৃদয় তলে সরারাতি আসুর বেলা আয়ুতিতি, আমার হৃদয় তলে সরারা
রবীন্দ্রনাথ বলছেন একটি বিষয়ে, তার আগে বোধহয় বন্ধু আছেন আমাদের, সুপ্রভাত, কে আছেন? এই আমি অলোক দা, অলোক রায় চৌধুরী। অলোক দা বলুন। বলছি যে সুমনের গান তো ভালো হচ্ছেই, যে বিষয়টা নিয়ে তোমরা আজকে আলোচনা করছো, হ্যাঁ, আসলে আজকালকার দিনে এইসব নিয়ে তো আর কেউ ভাবে না, তোমরাই ভাবো, প্রতিদিন রবীন্দ্রনাথ তো আমারও পরিবার। একদম। আজকাল তো সব রবীন্দ্রনাথকে কি করে ভেঙে চুড়ে নষ্ট করা যায় সেই নিয়ে লোকের বেশি আগ্রহ, বেশি বিশেষ করে শিল্পীদের, শ্রোতাদের নয়। সেখানে সুমন এই এত বছর ধরে, ও তো আমারও ছাত্র, ও অনেকেরই ছাত্র, কিন্তু আমারও ছাত্র, আমারও দীর্ঘদিনের ছাত্র, এতদিন ধরে যে সুমন পরিশ্রমটা করে আসছে, শুদ্ধভাবে গাইছে এবং তার সঙ্গে অর্গানাইজ করে আসছে, এটা একটা বড় ব্যাপার। আর খুব ভালো লাগছিল এখনই কি হলো, আগে যেটা গাইছিল সুমন দুয়ার মোড়ে পথবাসী, হ্যাঁ দুয়ার মোড়ে পথবাসী, এটা আমারও একসঙ্গে বসে বসে গাওয়ার অভিজ্ঞতাও আছে আমার গানের ক্লাসে, মানে শেখাই অলকদার কাছে, একদমই খুব ভালো হচ্ছে, বিষয় ভালো, গাইছিস ভালো, চালিয়ে যা, কারণ যা চলছে রবীন্দ্রনাথের গান নিয়ে সেটা থাকবে না, দুদিন পরেই সেটা, তোমাদের আশীর্বাদ পেলে নিশ্চয়ই আমরা চালিয়ে যেতে পারবো, তোমাদের ধন্যবাদ জানাই, দেবাশীষ স্বাগতম, তো ফাটাফাটি আমাদের সঙ্গে যুক্ত হলেন, সুমন দা তো রয়েছেনই। আর একটা কথা বলবো, একদম সত্যি কথা, যতই ভাঙাচোরা হওয়ার চেষ্টা করুক না কেন, রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথই, তিনি তো মহিরুহু, তাকে আর কে ভাঙবে। এক, দ্বিতীয়ত হচ্ছে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে পরিবেশ সংযত এবং শ্রুতিমধুর রাখাটা খুব জরুরি, এখানে সঙ্গতকারের একটু স্বার্থত্যাগের জায়গা থাকে, কারুকার্য নয়। রবীন্দ্রনাথ বলছেন কবিতা রচনা হচ্ছে বাংলা গানের মুখ্য কাজ, সেটা সেখানে সুর সংযোজন গৌণ, এবং বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কাব্য বা বাণী যাতে স্বাভাবিক এবং স্পষ্ট উচ্চারণ হয় তার জন্য কিন্তু সঙ্গতকারকে সেই জায়গা দেওয়ার প্রয়োজন, এবং যিনি সঙ্গীত শিল্পী তিনিও সেভাবেই স্বচ্ছন্দভাবে গান করতে পারেন, যেভাবে সুমনদা করছেন। একদম শেষের দিকে প্রায় চলে এসেছি, অবশ্যই রবীন্দ্রনাথ একটি কথা দিয়ে সুমনদার কাছে যাব। সুরের মতো তালও গানের ভাব প্রকাশের একটি অঙ্গ, এটা আমাদের চিরকালীন মনে রাখা অত্যন্ত প্রয়োজন। আজকের এই সুন্দর আলোচনার মধ্যে সুমনদার কণ্ঠস্বর এবং তথ্য আরও সংযোজিত হলো শেষ গানে। আমরা এবারে দেখো কীরকমভাবে সাত মাত্রাকে বেঁধেছিলেন তিন চার ছন্দে। একটা ফোন নিয়ে সুমনদা আসছে, একজন চলে এসেছেন, সুপ্রভাত, কে আছেন? আমি হাওড়া থেকে বলছি, গৌতম চ্যাটার্জি। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আচ্ছা, ওই একটা গানের অনুরোধ ছিল ওনার কাছে, শিল্পীর কাছে। হ্যাঁ বলুন, উনি আছেন। কিরকম? ওই প্রথম ও আদিতম শক্তি। এটা তাহলে পরবর্তীকালে যখন আসবো, অনুষ্ঠান তো শেষই হয়ে এলো, তখন শুনিয়ে দেবো। একদম, তোলা রইল, তোলা রইল। তোমার গীতি জাগালো স্মৃতি, নয়ন ছল ছলিয়া, বাদল শেষে জানো ছবি তোমার গীতি জাগালো স্মৃতি, নয়ন ছল ছলিয়া।
খুদি।